হ্যালো বন্ধুরা, আমি তানিয়া আর আমি চলে এসেছি আমার নতুন একটা ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর দেখো, আমার সকাল সকাল স্নান হয়ে গেছে আর এখন বাজে 9টা। তো চলো, রিজুও বেরোবে কাজে, তার জন্য আমাকে ব্রেকফাস্টটা তাড়াতাড়ি করতে হবে। তো তোমাদের আজকে দেখাই আমি ব্রেকফাস্টে কী বানাবো। দাঁড়াও, আগে কড়াইটা বসিয়ে নিই আর তারপর একটু হালকা তেল দিয়ে নিই, কারণ আর আজকে আমি করব হচ্ছে তোমার চিড়ের পোহা। তার জন্য অল্প চিনে বাদাম ভেজে নিই। আর এদিকে মা দেখো অলরেডি সব সবজি কেটে রেখে দিয়েছে, গাজর, আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর একটু কারি পাতা নিয়ে নিয়েছি। এদিকে আমার বাদামটাও ভাজা হয়ে গেছে, তুলে নিই। আর এদিকে আমি অল্প চিড়ে তোমার ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর একটু সামান্য তেল দিয়ে নিই, কারণ ওইটুকু তেলে তো আর হবে না। তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে, এখন একটু কাঁচা লঙ্কা আর কারি পাতা ফোড়নে প্রথমে দিয়ে নিই। এই যে দেখবে কারি পাতা আর কাঁচা লঙ্কা, এই দুটো দেওয়ার সাথে সাথে কেমন ছিটতে থাকে। সর্ষে আর কারি পাতা আমি দেখেছি দেওয়ার সাথে সাথে না এত ছেটে, আমি যখন এগুলো দিই তখন 10 হাত দূরে চলে যাই ভয়ে। তারপর পেঁয়াজটা দিয়ে দিই, আমি না আর আলাদা আলাদা করে ভাজবো না, এখন গাজর আর আলুটাও দিয়ে দিচ্ছি, কারণ অত সময় নেই, রিজু বেরোবে, তার জন্য আমাকে তাড়াতাড়ি সকালের খাবারটা করে দিতে হবে। আর যদি দেরি হয় ও কিন্তু না খেয়েই বেরিয়ে যাবে, ওর সকালের খাওয়াটা এমন কোনো ম্যান্ডেটরি ব্যাপার না, আমিই রোজ জোর করে খাওয়াই। দাঁড়াও একটু লবণটা দিয়ে নিই, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে সবজিগুলো। আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। নিয়ে এটাকে ভালো করে ভাজবো। পোহা বানানো ভীষণই ইজি, সবজিগুলো ভাজো, তারপর ওই যে ধুয়ে রাখা চিড়েটা দিয়ে দাও, আর কিছুই না। তারপর যদি তুমি চাও বাদাম, কাজু বাদাম, কিশমিস এগুলো সবই দিতে পারো, সেটা তোমার উপর ডিপেন্ড করছে। আর হ্যাঁ, আমি একটু চিনিও দিচ্ছি, কারণ আমি পোহা একটু মিষ্টি মিষ্টি পছন্দ করি, সামান্য একটু দিই চিনি। তোমরা যদি চাও নাও দিতে পারো, কোনো ব্যাপার না। আর আমার এদিকে ভাজা হয়ে গেছে, দাঁড়াও চিড়েগুলো দিয়ে দিই। দাঁড়াও এবার সবজিগুলোর সাথে পোহাটাকে একটু ভালো করে মিক্স করে দিই। দেখো আমার কিন্তু পোহাগুলো ভালো করে মিক্সড করা হয়ে গেছে, এবার আমি ভেজে রাখা বাদামগুলো দিয়ে দেব। আর ও হ্যাঁ, আমি একটু কিশমিশও ভিজিয়ে রেখেছিলাম, সেগুলোও একটু দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়িয়ে নাও, ব্যাস হয়ে গেল। আর হ্যাঁ, একটু নামানোর আগে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। দাঁড়াও আমার হয়ে গেছে পোহা, এবার রিজুকে দিয়ে আসি। আর ওইদিকে দেখো মা খাচ্ছে, কারণ মাও বেরোবে, মা যাবে মামা বাড়ি আর রিজু যাবে কাজে, তারাও ওদের খাওয়াটা দিয়ে এসে আমিও খেয়ে নেব। ব্যাস দেখো রিজুরও খাওয়া হয়ে গেছে, ও বেরিয়ে যাচ্ছে, একটা বড় কাজ কমপ্লিট হয়ে গেল। আর চলো তোমাদের আমি একটা জিনিস দেখাই। ওই যে দেখছো আমার কাঠগোলাপ গাছটা, কালী পুজোর দিন যে কি উল্টোপাল্টা হাওয়া দিল, সেদিন আমার এই গাছটা পড়ে টপটা গেছে ভেঙে। আর এই টপটাই আনা হচ্ছে না, আমার একদিন গিয়ে টপটা আনতে হবে, নাহলে এইভাবেই গাছটা পড়ে থাকবে। আর দেখো কেমন ঘাসও হয়ে গেছে, এগুলো একটু তুলে দিতে হবে। না কিন্তু এখন এটা নিয়ে যদি পড়ে থাকি আরও দেরি হবে। চলো এবার দুপুরে রান্নার ব্যবস্থাও তো করতে হবে, দুপুরে রান্নাটা গিয়ে বসাই। আর আমি ঘরে এসে বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি, বাঁধাকপিটাই সবার আগে বসালাম, কারণ এই বাঁধাকপি হতে এত সময় লাগে, আর এই বাঁধাকপি হতে হতে আমার আরও 10টা রান্না হয়ে যাবে। দাঁড়াও বাঁধাকপিটা একটু নেড়ে ঢাকা দিয়ে দেব। আর এই বাঁধাকপিটা হতে থাক, এদিকে আমি আমার বাদবাকি কাজগুলো করে নিই। এই যে দেখো পনির নিয়ে এসেছিল, দোকানে গেছিল মিষ্টির দোকানে, পনির পায়নি, তার জন্য প্যাকেটের পনির নিয়ে এসছে। আর প্যাকেটের পনির আনলে আমি মালাই পনিরটাই আনতে বলি, কারণ এটা খেতে আমার ভীষণ ভালো লাগে। আর আজকে আমি নিরামিষই করবো, কারণ মা মামা বাড়ি যাবে, তাই বেকার আর মাছ করে লাভ নেই। এই যে আমি পনিরটা দেখো কেটে নিয়েছি, আর পনিরটা আজকে আমি আলু দিয়ে পাতলা ঝোলই করব, আর কিছু করবো না, কারণ আমি আজকে ডাল করছি না, তাই জন্য পনিরটা ঝোলের মতোই করব। দাঁড়াও একটা আলু কেটে নিই। এবার একটু কড়াই তেল দিয়ে দিচ্ছি, কারণ পনিরগুলো ভাজবো, আর পনির ভাজার জন্য কিন্তু বেশি তেল লাগে না।
দেখো আমার পনিরটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর আমি একটু আগের থেকে গরম জল করে রেখে দিয়েছিলাম, এবার পনিরগুলো এটার মধ্যে দিয়ে দেবো। কারণ পনিরগুলো কিন্তু প্যাকেটের পনির ছিল, শক্ত হতে পারে, তার জন্য গরম জলে দিয়ে নিলে পনিরগুলো কিন্তু ভীষণ সফট হয়ে যায়। তোমরাও এটা ট্রাই করে দেখতে পারো। আমি এদিকে টমেটো, কাঁচা লঙ্কা, জিরে, ধনে, আদা বেটে নিয়েছি। এবার আর একটু তেল দিয়ে নি, দাঁড়াও। আমার তেলটা গরম হয়ে গেছে, এখন একটু গরম মশলা, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দিয়ে দিচ্ছি, আর ও হ্যাঁ, গোটা জিরে। এবার ফোড়নটা একটু ভালো করে ভেজে নিয়ে আর কেটে রাখা আলুগুলোও দিয়ে নেব। আর আলুগুলো না আমি একসাথে ফোড়নের সাথেই ভেজে নিচ্ছি, আর আলাদা করে ভাজবো না, শর্টকাট পদ্ধতিতে রান্না, দুটো মানুষের খাওয়া যেমন তেমনভাবে একটা করলেই হয়ে যায়। আর এদিকে আলু ভাজতে ভাজতে আমার বাঁধাকপিটাও কিন্তু হয়ে গেছে, দাঁড়াও একটু ধনে পাতা কুচি করে নিই। বাঁধাকপির মধ্যে ধনে পাতা দেব তো, আর এই সময় দেখবে বাঁধাকপির মধ্যে মটরশুঁটি, ধনে পাতা এসব দিলে খুব ভালো লাগে, এই জন্যই আমার শীতকালটা না এত প্রিয়। কত রকমের সবজি, কত কিছু দেওয়া যায়, আমার গরমকাল একদম ভালো লাগে না, কারণ অনেক কিছু গরমকালে পাওয়া যায় না। যে দেখো আলুটা ভাজা হয়ে গেছে, এবার যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখন মশলাটা ভালো করে কষাতে হবে, আর এদিকে মশলাটা কষতে কষতে আমি দেখি আমার বাঁধাকপিটা হলো কি হলো না। এই যে আমার বাঁধাকপি কমপ্লিট, যাক একটা বড় কাজ হয়ে গেল। এবার দাঁড়াও মশলাটার মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে দিই। এবার এটা একটু ভালো করে নেড়ে নিই। এই যে দেখো আমার মশলাটা কিন্তু অলমোস্ট কষেই এসছে। এবার আগের থেকে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেবো। এবার পনিরগুলো দাঁড়াও দিয়ে নিই। আর এই যে পনিরের জলটা দেখছো, এটা কিন্তু আমি ফেলবো না, এই জলটাই কিন্তু আমি এই পনিরটার মধ্যে দিয়ে দেবো। আর যদি একটু এক্সট্রা জল লাগে আমি একটু গরম জল করে নেবো, তার মধ্যে দিয়ে দেবো, আর যদি না প্রয়োজন হয় তাহলে কিন্তু আমার দরকার নেই আর জলের। যে দেখো আমার কিন্তু পনিরটার সঙ্গে ভালো করে মশলাগুলো মেশানো হয়ে গেছে, এবার আমি ওই জলটা দিয়ে দিলাম। আর বিশেষ সেরকম কোনো কাজ নেই, জলটা দিয়ে এবার ভালো করে নাড়িয়ে এটাকে একটু ফুটতে দাও, ব্যাস হয়ে গেল পনির। আর হ্যাঁ, নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নিচ্ছি। আর আমি না এটার মধ্যে হিং দিয়েছিলাম, তোমাদেরকে বলতে ভুলে গেছি, আমি নিরামিষ রান্নায় একটু হিং দিই, আর তোমরা চাইলে এখন ঘি দিতে পারো, কিন্তু আমি দেবো না। এই যে হয়ে গেছে আমার পনির, দাঁড়াও এবার পনিরটাকে একটা বাটিতে ঢেলে নিই। আমার রান্না বান্না কমপ্লিট, এবার দাঁড়াও গ্যাসটা একটু পরিষ্কার করে নিই। এটা হচ্ছে সবচেয়ে বড় কাজ, এই রান্নার পর গ্যাস যে এত নোংরা হয় তেল মশলা লেগে, এটাই তুলতে তুলতেই সময় লেগে যায়। হয়ে গেছে আমার গ্যাস ভালো করে পরিষ্কার করা, এরপর আমি ভাতটা বসিয়ে দেবো। এই যে দেখো রিজুও চলে এসেছে কাজ থেকে, ওর স্নান হয়ে গেছে, ও এখন পুজোটা দিয়ে নিচ্ছে, আর এদিকে আমি গিয়ে খেতে দিয়ে দিই। বেলাও অনেক হয়েছে, প্রায় আড়াইটা মতো বাজে, খিদেও পেয়েছে প্রচণ্ড। আর এই যে আমাদের দুপুরের মেনু হলো বাঁধাকপি, পনিরের ঝোল, আর হ্যাঁ একটু পাঁপড়ও ভেজেছিলাম, রিজু এসে বললো একটু পাঁপড় ভাজতে, নিরামিষের দিন তো একটু ভাজা ভালোই লাগে খেতে, তো চলো আমরা খেয়ে নিই। আর আমার ব্লগটা আজকে আমি এখানেই শেষ করছি, তোমাদের যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।